আসসালামু আলাইকুম। তো এই প্রজেক্ট টপিকস হচ্ছে আমাদের সিলেক্ট চাইল্ড। হ্যাঁ, তো এটা অলরেডি কমন, এটা যেভাবে সিলেক্ট করছেন এটাও তাই। বাট হচ্ছে জিনিসটা হচ্ছে, ধরেন আমরা তো এখানে কিভাবে সিলেক্ট করি, পি এর মধ্যে ইএম ছিল দেখে ইএম, তারপর ইউএল এর মধ্যে এলআই ছিল তার মধ্যে ইএম ছিল দেখে আমি এইভাবে সিলেক্ট করছি। তো এই সিলেক্টটা যদি আমি ইউএল থেকে জাস্ট ইএম করি তাও কাজ করবে। ওকে, কালার ঠিক আছে। ধরেন আমি আরও কিছু চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ ধরেন 30 পিক্সেল দিলাম, তাও কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, সেমভাবে ধরেন এটা কার চাইল্ড, এটা ডিরেক্ট হচ্ছে এলআই এর চাইল্ড, তা আমি যদি এলআই ইউজ করি দেখেন তাও কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কোনো এলিমেন্টের চাইল্ড, এলিমেন্টের নাম তার চিলড্রেনের নাম। তো আপনি চাইলে এখানে তার ক্লাসও দিতে পারতেন, ধরেন ক্লাস দিলেন হচ্ছে ইএম, ইএমপি দিলেন। তো ইএমপি দিতে হলে কী করতে হবে, একটা ডট দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে কি, এলিমেন্ট থেকে যে কোনো এলিমেন্টের চাইল্ডটা সিলেক্ট করা। আর এছাড়া হচ্ছে ধরেন আপনি যদি এরকম ইউজ করেন, এই চাইল্ডটা কার চাইল্ড, আপনি যদি একদম পিছনে যেতে থাকেন, এটা হচ্ছে বডি এর চাইল্ড। হ্যাঁ, বডির মধ্যে ইউএল তার মধ্যে এলআই তার মধ্যে কি ইএমপি, তো আপনি যদি এখানে বডিও লেখেন তাও সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে মানে লং প্যারেন্ট যত দূরে থাকুক সরাসরি প্যারেন্ট ধরে তার যে কোনো চাইল্ডকে যদি আপনি স্টাইল করতে চান, কারণ হচ্ছে এই ইএমপিটা দুই জায়গায় থাকতে পারে। হ্যাঁ, প্রয়োজনটা হচ্ছে এটাই আর কি। ধরেন এখানে ক্লাস দিলেন তার মধ্যে ইএমপিটা ছিল। হ্যাঁ, দেখেন এখন কিন্তু দুইটাই চেঞ্জ হয়ে গেছে, বডির মধ্যে যতগুলো ইএমপি পেয়েছে সে সবগুলো চেঞ্জ করে দিছে। বাট আপনি আরেকটি স্পেসিফিক করতে চান যে পি এর মধ্যে যে ইএম আছে এটাকে চেঞ্জ করতে চান। হ্যাঁ, তখন হচ্ছে আপনি যদি এখানে এইভাবে লেখেন যে বডি এর মধ্যে পি তার মধ্যে যে ইএম আছে তার কালারটা চেঞ্জ হবে। কিন্তু এখানে যেটা হয়েছে, ক্লাস দিয়ে দেন। ওকে, দেখেন এখন কী হয়েছে, আরেকটি স্পেসিফিক হয়েছে, যেটা একটু আগে যে স্পেসিফাইটা পড়ছিলাম, বডি এর মধ্যে পি তার মধ্যে ইএম, মানে এটা তো আমরা দিছি বডি এর মধ্যে যত ইএমপি আছে, বাট এখানে আরেকটি স্পেসিফাই করে দিছে যে বডি এর মধ্যে পি, পি এর মধ্যে যদি ইএমপি থাকে সবগুলোর কী হবে, স্টাইল হবে যেটা এটা এখানে সে বলে দিস। ওকে, তো অলরেডি বুঝে গেছেন যে কীভাবে চাইল্ড এবং স্পেসিফাইটাও আরেকবার একটু রিক্যাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম।